তো আবারও বন্ধুরা পিএসসি অভিযান তো বাইশ তারিখে তো বন্ধুরা অবশ্যই আপনারা সবাই করবেন অভিযানে তো কী কী দাবি নিয়ে এবার পিএসসি অভিযানে করা হবে তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব তো সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেল নতুন তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা অনেক দেখতে পাচ্ছেন পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ নং কির স্ট্রিট কলকাতা সেভেন ত্রিপল জিরো ওয়ান সিক্স তারপর তোরা বিস্তারিত তো প্রতি অফিসার ইনচার্জ টালিগঞ্জ থানা কলকাতা একশো আটাত্তরে এস পি মুখার্জি রোড কলকাতা সেভেন ত্রিপল জিরো টু সিক্স তো পনেরো বারো দু হাজার বাইশ তারপর চলে আসছি তারপর চলে আসছি নেক্সটে বিস্তারিত তো মাননীয় মহাশয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এক নম্বর তারপর বয়সীমা উর্ধসীমা তিন বছরের বৃদ্ধি তো উদ্ধসীমা আপনাদের তিন বছর বৃদ্ধি করতে হবে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্র প্রকাশিত করতে হবে তারপর পেন্ডিং রেজাল্ট তারপর নন জয়নিং সিটে নিয়োগ দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন সহ একাধিক দাবিতে আগামী বাইশে ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর বারোটায় পশ্চিমবঙ্গের লোকসেবা আয়োগের চেয়ারপারসনের কাছে স্মারকলিপি প্রদান করা হবে আমরা আশা করছি স্থানীয় প্রশাসন এই বিষয়ে চাকরি প্রার্থীদের সাথে সম্পূর্ণ সহযোগিতা করবেন অভিনন্দন সহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইন্দ্রজিৎ ঘোষ পিএসসি দুর্নীতি মুক্তমঞ্চ তো সম্পূর্ণ এখানে ডিটেলস রয়েছে অবশ্যই বন্ধুরা আপনারা সকলেই আসার চেষ্টা করবেন অভিযানে তো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এবং বয়সীমার উদসীমা তিন বছরের বৃদ্ধি করতে হবে তারপর আপনাদের পেন্ডিং রেজাল্ট দ্রুত প্রকাশ করতে হবে তারপর নন জয়নিং সিটে নিয়োগ তারপর আপনাদের দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং আরও অন্যান্য দাবি নিয়ে বাইশে ডিসেম্বর পিএসসি অভিযান করা হবে তো অবশ্যই বন্ধুরা আপনারা সবাই পিএসসি অভিযানে সামিল হওয়ার চেষ্টা করবেন তো কয়েক বছর ধরে এ পিএসসির অফিসিয়াল সাইটে বড় রেকুমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়নি তো খুব শীঘ্রই যেন বিজ্ঞপ্তি প্রকাশিত করে কমিশন এবং আপনাদের তিন বছরের জন্য বৃদ্ধি করা হয় তারপর পেন্ডিং রেজাল্ট যেন দ্রুত প্রকাশিত করে নিয়োগ পরীক্ষার যেন দ্রুত কমপ্লিট করে পিএসসি তো সেই দাবিতে বাইশে ডিসেম্বর পিএসসি অভিযান করা হবে তো অবশ্যই বন্ধুরা সকলে সামিল হওয়ার চেষ্টা করবেন